এই তুই বাড়ি আমি আসছি। হ্যাঁ ওকে। আবে মটু ভালো করে ব্যাট করতে পারিস না? সিধু, হ্যাঁ সিধু, হুম আই এম সরি। কেন? আমি তোমার মা বাবার কথাটা জানতাম না, সেটা না জেনে কাকিমাকে তোমার বাবার আসার কথাটা বলে ফেলেছি। মা কি বললো? উনি কিছু না বলেই চলে গেলেন। আমার খুব খারাপ লাগছে সিধু, আমার এটা বলা উচিত হয়নি। তুমি জানো না তুমি আমার কতটা ক্ষতি করেছো, মা কতটা কষ্ট পেয়েছে তুমি জানো। আরে 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 আমি মজা করছিলাম। আরে রিল্যাক্স রিল্যাক্স। আচ্ছা শোনো, বাবার কাছ থেকে দূরে থাকলে মা খুশি, আর মায়ের কাছ থেকে দূরে থাকলে বাবা খুশি, আর এরা দুজনে খুশি থাকলে আমি খুশি। হ্যাঁ, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। মা তোমার কথা শুনে একদম রাগ করেন, বিশ্বাস করো। এখন চোখে জলগুলো মুছে নাও। আমি আসছি, একটা কথা বলবো। আমি এখন একটা কাজ করতে যাব। এখন আমি ক্রিকেট খেলতে যাব। সবসময় হাসি মুখে থাকবে, এই হাসিটা তোমার মুখে খুব স্যুট করে। Keep smiling. Hey, Modu! Dad, don't get any cheap. Dekha chito ke. Okay, Hashi chara ar kichu jane na? Jane. Kintu o sheta kauke bujhte dey na. Khub choto bela jodi karo ma baba chhara chhari hoye jay. Tar jontona je koto ta, seta amra oke dekhe bujhtam. Na baba ke, na ma ke. কাউকেই ও জিজ্ঞেস করতে পারত না কেন তারা একসাথে তার কাছে আসে না। ওর সব প্রশ্ন কান্না হয় না বেরিয়ে আসত। অনেক বছর পর সে চোখের জলও হারিয়ে যায়, শুকিয়ে যায়। সবার আনন্দেই ওর আনন্দ, এরকমই আমাদের সিধু। সিধুর সবচেয়ে কাছের বন্ধু ছিল সুজয়। সেই সুজয়ও স্কলারশিপে অস্ট্রেলিয়ায় পড়তে চলে গেল। টাইমে খাবার খাস, মন দিয়ে পড়াশোনা করিস। হ্যাঁ আর শোন, বেশি গরিব ম্যামদেরকে দেখবি না, অল্প অল্প করে দেখবি। এই শোন, ভালো থাকিস। সুজয় চলে যাওয়ার পর সিধু আমাদের কাছে আসা বন্ধ করে দিল। বাচ্চারাও এখানে আর ক্রিকেট খেলে না, কলোনিটা যেন কেমন ফাঁকা ফাঁকা লাগে। এই প্রথম আমি সিধুকে খুব মিস করতে লাগলাম।